মেয়েদের যে বাধাটা ছিল অ্যাকচুয়ালি টু প্লে ফুটবল মানে নিখাত ভালোবাসার থেকে কিন্তু তারা ফুটবলার হয়েছে বাট এটা খেলে যে টাকা ইনকাম করা যায় এটাই ওরা জানতো না সো এখন এটা ইট ইজ পসিবল ছেলেদের সাথে মেয়েদের একটা ডিফারেন্স চিন্তা করি যে ওরা আসলে ওদের মাইন্ডসেটটা কি হবে ওরা কি করবে ওরা কিভাবে প্র্যাকটিস করবে বা ওরা কি খাওয়া দাওয়া করবে আমরা সব সময় বলি যে এমনি তো আমাদের হয়তো জাতিগতভাবে খুব বেশি আমরা ফিজিক্যালি স্টাউট না বা ফিজিক্যালি বিল্ট না মেয়েদের জন্য যদি কোনো টিপস থাকে মেইনলি হচ্ছে যে মানে এখন থেকে আমাদের যেটা চিন্তা করতে হবে যে সামনে কি হবে অনেকে আছে যারা আমরা ন্যাশনাল টিম অলরেডি খেলছে ওরা কিন্তু ওই যে এজটা আমরা বলি গোল্ডেন এজ অফ লার্নিং ওই সময়টা যেতে হয় গ্রোথ স্পার্ট একটা ব্যাপার আছে তো ওই সময়টা নিউট্রিশনের জন্য হয়তো ওইভাবে বিল্ড আপ না বাংলাদেশের মেয়েরা বাট বাংলাদেশের মেয়েরা অন্যদিক দিয়ে অনেক অনেক সমৃদ্ধ সেটা আমি মনে করি যে মেন্টালি দে আর ভেরি টাফ স্পেশালি বিকজ যে কেউই চায় মানে অনেক ফাইট করে কিন্তু ওদের ফুটবলার হতে হয়েছে যে পাড়া প্রতিবেশী ফ্যামিলি আর্থিকভাবে কতটুকু মেয়েদের জন্য ভায়াবল এটাকে পেশা হিসাবে নেয়া এটা আসলে ছিল না ইট ইজ গ্রোয়িং নাও স্পেশালি আমি বলবো যে ওদের স্যালারি ইয়েটাও কিন্তু ইনক্রিজ হয়েছে প্রায় 50,000 মধ্যে সর্বোচ্চ আগে যেটা অনেক কম ছিল সেই হিসাবে আমি বলবো প্লাস যেটা আমাদের প্রাইম মিনিস্টার যে হেল্পগুলি করেছে মেয়েদের অনেকে এস্টাবলিশড হয়েছে কিন্তু ওই থ্রু থেকে সো মেয়েদের যে বাধাটা ছিল অ্যাকচুয়ালি টু প্লে ফুটবল মানে নিখাত ভালোবাসার থেকে কিন্তু তারা ফুটবলার হয়েছে বাট এটা খেলে যে টাকা ইনকাম করা যায় এটাই ওরা জানতো না সো এখন এটা ইট ইজ পসিবল বাংলাদেশের একটা মেয়ে ধরে নেই নাটোরে থাকে বা চাঁদপুরে থাকে সে আসলে আমাদের শো থেকে কি শিখতে পারে তাদের জন্য যদি কিছু টিপস দেন তারা কি খাওয়া দাওয়া করবে বা খেলার ক্ষেত্রে কি জিনিসগুলো মাথায় রাখবে মেইন হচ্ছে যে যেহেতু স্পোর্টস এই জন্য ডিসিপ্লিন থাকাটা জরুরি ডিসিপ্লিন থাকা মানে হচ্ছে যে খাওয়া দাওয়ার সময়টাও জানা জরুরি যে কখন খাবে প্লাস হচ্ছে যে কী খাবে সো মেইনলি আমরা যেটা জানি যে আমাদের কার্বোহাইড্রেটটা বেশি কাজে লাগে এনার্জির জন্য আমরা কিন্তু এই মাংস খাওয়ার জন্য পাগল হই আমিষটা কিন্তু অত বেশি লাগে না আমাদের এনার্জি সিস্টেম অনলি 15% হয়তো কাজে দেয় সো ওই কার্বোহাইড্রেটটা যেন নিয়মিত খায় প্লাস হচ্ছে যে ঘুমানোটা স্লিপ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং নাও ডেজ সো স্লিপ দেখা গিয়েছে যে সমীক্ষায় দেখা গিয়েছে পারফরমেন্স ইনক্রিজ করে যদি প্রপার স্লিপ নেওয়া যায় 8 to 10 hours এই জিনিসগুলো মেনে চলা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু কখনোই ঠিক করবো না যে আমি ফুটবল খেলে টাকা ইনকাম করবো বা প্রফেশন হিসাবে বেছে নিব লাভ অফ দ্য গেম হচ্ছে ইম্পর্ট্যান্ট প্লাস হচ্ছে এক্সিলেন্সের পিছনে যাওয়া যদি এক্সিলেন্ট পর্যায়ে সে নিজেকে বিল্ড আপ করতে পারে দেন সাকসেস উইল ফাইন্ড হার সো এটা হচ্ছে মেইন ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.